হ্যালো ভিউয়ার্স, আজকে 13 মে 2018 সাল। আমাদের ফার্স্ট ব্যাচের 5টা পাখি ছিল উত্তরা থেকে, উত্তরা কাওলা থেকে আসছে ভাই নেওয়ার জন্য। বলেন আপনি আমাদের খামার কিভাবে দেখলেন, কিভাবে খুঁজে পেলেন? ইউটিউবে পাইছি, নেটের মাধ্যমে আপনাদের ইয়েটা পাইছি। ও আচ্ছা আচ্ছা, তারপর আমাদের কিছু ভালো লাগছে। আচ্ছা, আমি চাচ্ছি যে ভবিষ্যতে বাইঞ্জিখারে আপনাদের এখান থেকে কিছু পাখি নিয়ে বাইঞ্জিখারে। আচ্ছা আচ্ছা, করার চিন্তা ভাবনা আছে। মানে তাহলে আপনি ভবিষ্যৎ প্ল্যান কি? ভবিষ্যতে আমার বাইঞ্জিখারে ঠিক আছে। তাহলে এই 5টা আমাদের যে বকে, যে আমাদের ফার্স্ট ম্যাচের 5টা বাচ্চা ছিল, এটা উনি নিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা, এখন পাখি দেখবেন এই 5টাই, 3টা মহিলা 1টা পুরুষ। এটা সুন্দর করে প্যাকিং করে দিন। দাদা কাছি আসুন, ভিতরে আসুন। বলে দিচ্ছে সুন্দর করে বেঁধে দে। হ্যাঁ, অনেক দূরে যাবে তো, যেন কোনো রকম সমস্যা না হয়। এই বাবা দৌড় দেয় দেখো, এই যে এদিক এদিক বান্ধবী, বুঝছো, ভালো করে বান্ধবী। আমার 3টাই হবে, 2টাই হবে, একটা মধ্যে 3টা দেওয়া যাবে। হ্যাঁ হুম, হবে ভালো টাইট করে দে। হ্যাঁ টাইট কর, টাইট কর। হ্যাঁ গিট্টু দিয়ে নে, মাঝখানে গিট্টু দে। হ্যাঁ এটা প্যাকেট করে দে। আবার এইভাবে ভালো মতো। হুম, এইটা আচ্ছা দিয়ে ভালো আছে, এখানে ব্যাপার দিয়ে বলুন। না নিচে রাখুন তো, দাম আচ্ছা, তাহলে তুমি ভালো করে প্যাকেট করে ওই ওই একটা মধ্যে 3টা দিস, অসুবিধা নেই, 3টা দেওয়া যাবে। উত্তরা কাওলা যাবে, খুব ডাবল করে বেঁধে দিবি যেন উনি কোনো সমস্যা না পড়ে। সিএনজিতে যাবে তো, কোনো সমস্যা না পড়ে। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে প্যাকেট করে আয়। আচ্ছা হ্যালো ভিউয়ার্স, আজকে আজাদ ভাই আসছে উত্তরা কাওলা থেকে। উনি আমাদের প্রথম ম্যাচের বাকি 5টা পাখি নিয়ে নিল। ওনাকে আমি ভালোমতো বুঝিয়ে দিয়েছি, তবু আমি আবারও বলছি যে পাখি কিভাবে লালন পালন করবেন লেখা আছে। যেমন কি খাওয়ালে, যেমন এখন জার্নি করে নিলে, জার্নি করে নিলে আপনাকে কি করতে হবে, একটা ওরসেলেন পানি দিতে হবে। আমি ওরসেলেনটা আপনাকে দিয়ে দিচ্ছি, ওরসেলেনটা পানি দিয়ে দিবেন, 1 ঘন্টা পানি খাওয়াবেন, তারপরে খাবার খাওয়াবেন। এই খাবারটাও আমার নিয়ম হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে আমি খাবার দিয়ে দিই, যদিও আপনি পুরনো খামারই খাবার আছে আপনার কাছে, তবু আমি দিয়ে দিই এটা। এটা আমার একটা ট্র্যাডিশন। কতটুকু পানি দিতে হবে? এক লিটার পানি দিতে হয়। আর যেমন ধরেন জল হতে পারে, ঝিমায়, কেউ চোখ করে না, এরকম সমস্যা হলে কি ওষুধ খাওয়াতে হবে লেখা আছে। তারপর চোখ খুলে গেলে চোখের পাশে একটু, চোখ খুলে গেলে, মুখ খুলে গেলে এই ওষুধ এখানে লেখা আছে। টার্কি বাচ্চার দৈহিক দেখবেন, এই 10টা বাচ্চার ভিতরে 1টা বাচ্চা বড় হচ্ছে না। কি ওষুধ খাওয়াবেন লেখা আছে। একটা পাখি পালক ধরে যাচ্ছে, কি ওষুধ আছে লেখা আছে। আর রানী ক্ষেতের টিকা প্রতি 2 মাস পর পর দিবেন, কোনোভাবে মিস করবেন না। আপনি দেখবেন হঠাৎ করে আমি ফল পোস্ট টিকা দিয়ে দিচ্ছি, তারপরও
পক্স হতে পারে, আপনার তো হতে পারে। এই পক্স হলে আপনি ঘরের ভিতরে চিকিৎসা ব্যবস্থা আছে, আমি ডিটেলস লিখে দিচ্ছি কিভাবে লালন পালন করবেন, এটা আমি ডিটেলস লেখা আছে। হ্যাঁ, তো আমি দিয়ে দিলাম, আপনি দেখবেন। ওকে, তো ঠিক আছে, আপনি আমার নম্বর সেভ করা আছে, এনি টাইম কোনো প্রবলেম হলে আমি ফোন করবেন। আমার পাখি নিলেন, আপনার পাখির যদি কোনো সমস্যা হয়, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন।